বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সামনে ভিডিও তৈরি করব আর সেটি হচ্ছে খামারি ব্রিডিং আপনারা জানেন একটি ছাগলের ফার্মে আপনি যদি সফলতা অর্জন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিকভাবে সুস্থ সবল বাচ্চার প্রোডাকশন বাড়াতে হবে একমাত্র বাচ্চা প্রোডাকশনের মাধ্যমেই ছাগলের ফার্মে আপনার সফলতা অর্জন করা সম্ভব সেক্ষেত্রে আমাদের ব্রিডিং সম্পর্কে কিছু বিষয় জানা দরকার যেটা একটা খামারের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয় তা আমি চাইব আপনারা সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনার প্রিয় বন্ধুদের সাথে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন এখান থেকে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন তো প্রথমেই চলুন আমরা দেখব ছাগলের ব্রিডিং বিষয়ে ছাগলের ব্রিডিং করার সঠিক নিয়ম কীভাবে বুঝবেন ছাগল হিট এসেছে তো এজন্য আপনাকে সহজ একটা পদ্ধতি সেটি হচ্ছে আপনার ফার্মে আপনার প্রজেক্টে যদি পাঠা থাকে সেক্ষেত্রে আপনার বোঝার তেমন কোনো প্রয়োজন নাই নর্মালি আপনার পাঠাই চিনে নেবে যে কোন ছাগিটা এখন হিটে আসছে এরপরেও যদি আপনাদের সেক্ষেত্রে পাঠা না থাকে সেক্ষেত্রে আপনারা কিছু বিষয় লক্ষ্য রাখবেন যেমন ছাগল অতিরিক্ত ডাকবে এবং আর কিছু সিমটম থাকবে যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ছাগলটি হিটে চলে আসছে আর দ্বিতীয়ত হল ছাগল হিটে আসলে মূলত কখন এটাকে পাঠা দেখাতে হয় সেটা জেনে রাখা খুবই জরুরি তো ক্ষেত্রে মনে রাখবেন ছাগল হিটে আসার আঠারো থেকে বিশ ঘন্টার মধ্যে ব্রিড করাতে হয় নর্মালি দেখা যায় যদি আপনার সকালে ছাগল হিটে আসে সেই ক্ষেত্রে আপনি বিকেলে পাঠা দেখালে সবসাথে ভালো হয় আর যদি সেটা মনে করেন যে রাতে আসছে হিটে ডাকাডাকি করছে সেক্ষেত্রে আপনি সকালেও ছাগল আপনি পাঠা দেখাতে পারেন এরপরে যেটি করতে হবে সেটি হলো ছাগল হিটে আসলে ছত্রিশ ঘন্টা পর্যন্ত সময় থাকে ছাগল ব্রিড করার জন্য ছত্রিশ ঘন্টা যদি পার হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে আবার যে কখন ছাগল হিটে আসবে এগুলো বিষয়ে খুব ইম্পর্ট্যান্ট এরপরে যেটি ধাপ আমাদের থাকবে সেটি হচ্ছে এবার আমরা দুটি জাতের পাঠা দিয়ে ছাগিকে ব্রিড করানোর চেষ্টা করব। অবশ্যই আজকে যে ভিডিওটি আপনারা দেখছেন এখন এখানে দেখতে পাবেন এখানে প্রথম যে ব্রিড করানো হচ্ছে এটি এক জাতের ছাগল এবং এটার ব্রিডিং শেষ হওয়ার পর কিন্তু আমাদের এখানে আরও একটি যে ব্ল্যাক বেঙ্গল উন্নত জাতের যে একটা পাঠা আছে সেটা দিয়ে আবার ব্রিড করানো হবে অর্থাৎ এই সাগেটিকে দুইটি পাঠা দ্বারা মানে দুই জাতীয় পাঠা দ্বারা ব্রিড করানো হবে একটা উন্নত জাতের আরেকটা হচ্ছে দেশি জাতের কারণ হচ্ছে এখানে সাইকে দুইটি পাঠা দ্বারা ব্রিড করালে যেটা হয় আপনার নিশ্চিন্তে আপনি থাকতে পারবেন নিশ্চিত যে এটা আপনার কনসেপ্ট করবে আর একটা বিষয় থাকবে ব্রিড করানোর সময় সাগির গলায় দড়ি ভালোভাবে বেঁধে দিতে হবে যাতে দৌড়াদৌড়ি করতে না পারে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে সেটা কনসেপ্টে প্রবলেম হতে পারে আর ব্রিডিং হয়ে যাওয়ার পর শাগিকে অবশ্যই আপনারা গোসল করিয়ে দেবেন তবে এটা আবহাওয়ার উপরে নির্ভর করে যদি আবহাওয়া আপনার ভালো থাকে সেক্ষেত্রে রোদ রোদ তো যদি থাকে আবহাওয়ায় সেক্ষেত্রে আপনারা গোসল করাই দিতে পারেন আর যদি সেক্ষেত্রে রোদ না থাকে বৃষ্টি থাকে বা আবহাওয়া ভালো না থাকে সেক্ষেত্রে আপনার গোসল করানোর প্রয়োজন নাই প্রয়োজনে পরে গোসল করাবেন আর ব্রিডিংয়ের পরে আপনারা কাঁচা ঘাস খেতে দেন কোনো প্রবলেম নাই ছাগল খাবে শুয়ে থাকবে না আরও ভালো হয় আপনি দেখতে পাচ্ছেন এখন এটা কিন্তু আপনার দ্বিতীয় ব্রিডের জন্য পাঠানো পাঠানতুন আরেকটা না হলো এটা আপনার হলো দেশীয় জাতের আর আরও কিছু কথা বলি সেটা হলো ব্রিড করার হয়ে গেলে শাগিকে আপনার মানে যে পাঠা থাকবে সেটা সাগি থেকে দূরে রাখতে হবে কমপক্ষে ছত্রিশ ঘন্টার মধ্যে এই সাগির কাছে পাঠা আসতে দেওয়া যাবে না সেক্ষেত্রে এই কনসেপ্টে প্রবলেম হবে কিছুদিন পর থেকে শাগিকে দানাদার খাবার এবং ক্যালসিয়াম দিতে হবে যাতে বাচ্চা জন্মের হার ভালো থাকে এবং বাচ্চা সঠিকভাবে বেড়ে উঠতে পারে সুস্থ সবল বাচ্চা পাওয়ার জন্য এই বিষয়গুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে এবং এগুলো বিষয়টাই একটা ফার্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন আমরা এই ব্রিডিংয়ের বিষয়ে আরও কিছু বিষয় এখন জানবাস নতুন উদ্যোক্তাদের জন্য সবথেকে সহজ ছাগলের ব্রিডিং খামার প্রতিষ্ঠা করা এই খামারে স্বল্প পরিচালন ব্যয়ে অধিক মুনাফা অর্জন সম্ভব ব্রিডিং খামারের মূল প্রোডাক্ট হচ্ছে ছাগলের বাচ্চা অর্থাৎ খামারে উৎপাদিত ছাগলের বাচ্চার বয়স তিন মাস হয়ে গেলে তা বাজারজাত করা প্যারেন্ট স্টক সংগ্রহ উন্নত জাতের প্যারেন্ট স্টক সংগ্রহ করা এক্ষেত্রে যমুনা পারের সাথে ব্ল্যাক ক্রস ব্রিডগুলো ভালো হয় এই ছাগলের কানগুলো সাধারণত একটু লম্বা হয় এবং আকারও আমাদের দেশি ছাগলের থেকে বড় হয় তবে ছাগল ক্রয়ের সময় যে বিষয়গুলো লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে চওড়া বুক গোল প্রশস্ত জনি বড় ওলান এবং সমান মাপের বাট ছাগলের দু পায়ের মাঝখানের দূরত্ব এবং ছাগলের আকৃতি ছাগলের বয়স পনেরো থেকে ষোলো মাস একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে ছাগল ক্রয় করতে হবে বাড়ি বাড়ি ঘুরে দালাল বা হাট থেকে পশু সংগ্রহ করলে ঠকে যাওয়ার সম্ভাবনা আছে মুক্তকরণ ও ভ্যাকসিন প্রদান সংগ্রহীত পশু খামারে নিয়ে আসার পর সঠিকভাবে ডিওমিং করতে হবে বহি পরজীবী যেমন উকুন আকুলি ইত্যাদি দমন করতে হবে প্রতিটি পশুকে পিপিআর ভ্যাকসিন প্রয়োগ করতে হবে এরপরের ইম্পর্ট্যান্ট বিষয় হলো আপনার পাঠা তৈরি প্রজনন ঋতু আসার আগে পাঠাকে তৈরি করতে হবে এ সময় পাঠাকে প্রচুর পরিমাণে সবুজ ঘাসের পাশাপাশি দানাদার খাবার দিতে হবে দানাদার খাবার হিসেবে শুধুমাত্র ভুট্টা গম এবং ছোলাই যথেষ্ট প্রজনন পাঠা প্রজননের জন্য তৈরি হলে ছাগির কাছে প্রযোজনের জন্য নিয়ে আসতে হবে এ সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে ছাগি গরম হয়েছে কিনা ছাগি ভালোভাবে গরম হওয়ার পরে প্রজনন করানো উত্তম সেক্ষেত্রে ছাগি সকালে গরম হলে বিকেলে প্রজনন করালে ভালো হবে প্রজননের আগে সাগীর স্বাস্থ্য এবং ওজন অবশ্যই উপযুক্ত হতে হবে গর্ভধারণকালের যত্ন সাধারণত সাগে কনসিভ করার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ দিনের ভেতরের বাচ্চা প্রসব করে আপনার মূল কাজটা শুরু হবে বাচ্চা প্রসবের আগের ষাট দিন অর্থাৎ দুই মাস পূর্বে আপনার খামারের পশুর কানে নম্বর ট্যাগ থাকলে এই বিষয়ে পরিচর্যার সময়গুলো সহজে নির্ধারণ করতে পারবেন সুস্থ সবল এবং নিরোগ বাচ্চা পেতে হলে গধারণকালের শেষ দুই মাসে যে কাজগুলো করতে হবে ছাগিকে পাল থেকে আলাদা করে ফেলতে হবে কৃমিনাশক দিতে হবে বেশি চলাফেরা করতে দেওয়া যাবে না আধুনিক খামারে গর্ভধারণের শেষ দুই মাসের জন্য ছাগিকে শেডের ভেতরে আলাদা ব্লগে রাখতে হবে সবুজ ঘাসের পাশাপাশি দানাদার খাবার দিতে হবে পশুকে প্রচুর পরিমাণে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করতে হবে পশুকে সম্পূর্ণরূপে মানসিক চাপমুক্ত রাখতে হবে এখানে একটা বিষয় গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে হবে যে কৃমিনাশক হিসেবে যে ঔষধটা দেওয়া হচ্ছে তা গর্ভবতী ছাগের জন্য নিরাপদ কিনা প্রয়োজনে স্থানীয় পশুচিকিৎসকের পরামর্শ নিয়ে কৃমিনাশক প্রয়োগ করতে হবে বাচ্চা প্রসবের সাথে সাথে বাচ্চার নাক মুখ পরিষ্কার করে মায়ের সামনে দিতে হবে এবং বাচ্চাকে মায়ের শাল দুধ খাওয়াতে হবে কোনোভাবে বাচ্চাকে মায়ের কাছ থেকে দূরে সরানো যাবে না তা না হলে মিস মাদারিং হতে পারে এবং যে বাচ্চা একবার মিস মাদারিং হয় এর কবলে পরে সে আর সুস্থ সবল হয়ে বেড়ে উঠতে পারে না দুইয়ের অধিক বাচ্চা হলে তৃতীয় বাচ্চাটিকে আলাদাভাবে তোলা দুধ খাওয়াতে হবে ছাগির যথেষ্ট পরিমাণ দুধ উৎপাদনের জন্য পর্যাপ্ত সবুজ ঘাস এবং দানাদার খাবার সরবরাহ করতে হবে বাচ্চার বয়স একুশ দিন হলে কৃমিনাশক দিতে হবে মায়ের দুধের পাশাপাশি বাচ্চাকে সবুজ কচি ঘাস খাওয়ানোর অভ্যাস করতে হবে সুপ্রিয় দর্শক আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ